মিরপুর বিআরটিতে কমেনি সাধারণ মানুষের ভোগান্তি। নানা অভিযোগ পাচ্ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও। তাই সকালে কাউকে না জানিয়ে হঠাৎই বিআরটিএ অফিস পরিদর্শনে যান তিনি। দেখেন নানা অব্যবস্থাপনা। সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছে জানতে চান সমস্যা বা অভিযোগ রয়েছে কিনা। 2019 সালের লাইসেন্স, এই লাইসেন্সের কোনো খবর নাই। সার্জেন্টে ধরে কেস করে দেয় এর উপরে। কত দুঃখজনক বিষয় যে কতবার আসা যায় একটা লাইসেন্সের জন্য, কতবার আসা যায় একটা লাইসেন্সের জন্য। লিখে দিচ্ছে যে কালার পাবো, অথচ আমি কালার কালার আমি ঠিক করতে চাইতেছি, কালার তারা ঠিকই করে দিতেছে না। বলে ওই কক্ষে যান, ওই কক্ষে যান। এই হিসাবের কাছে গিয়েছিলেন? জি জি, তারা আমাকে বলেছে 300 একে যান, 300 একে বলে 304 যান, 304 তে 305 এ শুধু কক্ষ শুধু চেঞ্জ করতেছি, আর কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না। জি, গাড়ি নিয়ে আসছি। আমি 300 একে গেছি, 301 থেকে আমরা শুধু এক কক্ষে খালি শুধু পারে 207 এ যাবেন, 207 এ দেখা করবেন আমার সাথে, আমার সাথে দেখা করবেন। জান স্যাররা, মনে হচ্ছে কি ওরাই দালালি করে, দালালি বাইরে লাগে না, বাইরে তো দাঁড়ানোই যায় না কাগজের জন্য। এটা সারো কইরা দেয়, ওইটা করে দেই, কিন্তু এরা এখানে আনসাররা কোনো সহযোগিতা তো করে না। ওরা কিছু করলে টাকা চায়, 500 টাকা, 1000 টাকা। হ্যাঁ, আনসাররা সবাই এখানে, সব আনসাররা জড়িত। আনসাররা যে হেল্প করবে, কোনো হেল্পের কোনো কাজই করে না। তুমি দালালে কাজ তো তোমরা করতেছো, তুমি করাচ্ছো। আনসারের কাজ হচ্ছে স্যার, আনসারের কাজ হচ্ছে মানুষকে হয়রানি করা। লোকজন তো তাই বলবে। জি, আনসারদের একই কাজ। ফার্দার করলে আমি পুরো সেট চেঞ্জ করে দিই। জি স্যার, হবে না ইনশাআল্লাহ স্যার। আর হবে না স্যার? হবে না স্যার। কথা দিলে স্যার? ইনশাআল্লাহ স্যার। কথা দিলে স্যার? স্যার, যদি বরখেলাপ করো আমি কিন্তু আবার আসব স্যার। আমি আবার কমপ্লেন পেলে তোমাকে এখান থেকে সরাই দেব স্যার। ইনশাআল্লাহ স্যার, ঠিক আছে স্যার। এবং এখানে তোমার আন্ডারে কতজন আছে? 30 জন স্যার। এরা এদেরকে ভালো করতে, তুমি নিজে ভালো হলে চলবে না স্যার। এই সবাই দালালের কাজ এরা করতেছে, এরা হয়রানি করতেছে লোকজন, এটা জানো আর না শুনি। আমদানি করা গাড়ির ফিটনেস পরীক্ষার মেশিন কেন অকেজো হয়ে পড়ে রয়েছে ফোনে তা বিআরটি এর চেয়ারম্যানের কাছে জানতে চান মন্ত্রী। যে কারণটা পরে এটা আমি আগে জানলাম না কেন? বিআইসি নিয়ে বিআইসি বন্ধ আমাকে তো বলো নাই, কার সাথে বন্ধ এটা তদন্ত করে উদ্ঘাটন করতে হবে, কারণ সেটা। এর আগে সকালে আমিন বাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী জানান প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীর গাড়িতে হামলার নিন্দা জানান ওবায়দুল কাদের। কমিশন গঠন করবেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।